আসসালামু আলাইকুম, আমি জারিন তাবাসসুম মেঘা, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছি। আমি প্রাণীদের খুবই পছন্দ করি, শুধু পছন্দই নয়, প্রাণী সম্পর্কিত যে কোনো বই পড়তে আমি খুবই আগ্রহী। সেই আগ্রহ থেকে কয়েকদিন আগে আমাদের পরম শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় প্রধান শিক্ষক জনাব খুরশিদুজ্জামান আহমেদ স্যারের কাছ থেকে একটি অমূল্য বই সংগ্রহ করি। বইটির নাম ব্ল্যাক বিউটি, লিখেছেন অ্যানা সিওয়েল। এটি ঘোড়া ব্ল্যাক বিউটির গল্প। গল্পটি ব্ল্যাক বিউটি নিজে ব্যক্ত করেছে। এটি প্রাণী জগৎকে তাদের পরীক্ষা, আনন্দ, বেদনা দিয়ে প্রাণবন্ত করে তুলেছে। আজ আমি ব্ল্যাক বিউটি গল্পটির চ্যাপ্টার 1 মাই আর্লি হোম সম্পর্কে বলছি। প্রথম স্থানটি যেটি ব্ল্যাক বিউটি স্মরণ করতে পারে সেটি ছিল বড় মনোরম চারণভূমি। ব্ল্যাক বিউটি তার মায়ের সাথে থাকতো। যখন সে ছোট ছিল তখন তার মায়ের দুধ পান করেছিল। অবশেষে বয়স বাড়ার সাথে সাথে সে ঘাস খেতে সক্ষম হয়েছিল এবং তার মা দিনের বেলা কাজে যেত। ব্ল্যাক বিউটি তার সাথে খেলে থাকা অন্যান্য কলসগুলোর কথাও স্মরণ করেছিল, কিন্তু খেলা কখনো কখনো রুক্ষ হয়ে যেত কারণ তারা লাথি মারত। একদিন যখন লাথি মারার খুব ভালো ঘটনা ঘটেছিল তখন তার মা বিষয়টি লক্ষ্য করে তাকে কাছে ডেকেছিল। তিনি তাকে ভালো আচরণ করতে উৎসাহ দেন। তিনি তাকে বলেছিলেন তার ঘোড়া পূর্বপুরুষদের ভালো আচরণের কারণে সম্মান করা হয়েছিল। তিনি আশা করেন যে সে কখনো খারাপ উপায়গুলো শিখবে না, খেলতে গিয়ে কখনো লাথি মারবে না এবং একটি ভালো ইচ্ছা নিয়ে কাজ করবে। ব্ল্যাক বিউটি তার মায়ের উপদেশটি কখনো ভুলেনি। সে সবসময় তার মায়ের উপদেশটি পালন করেছে। তাদের মাস্টার অর্থাৎ তাদের মনিব একজন ভালো দয়ালু মানুষ ছিলেন। তিনি তাদের প্রতি সদয় ছিলেন, তাদের ভালো খাবার, ভালো থাকার ব্যবস্থা ও ভালো শব্দ দিয়েছেন। তারাও তাদের মাস্টারকে খুবই ভালোবাসত। বিউটি, যাকে তিনি তার নিস্তেজ কালো রঙের কারণে ডার্কে বলেছেন, ও তার মা ডাসেস, যাকে তিনি পেট বলেছিলেন। এখানে একমাত্র নেতিবাচক সৌন্দর্যের দিক হলো ডিক। ডিক নামে একটি লাঙল বালক ঘোড়াগুলোকে দেখাশোনা করত, কিন্তু মাস্টার ডিককে ভয় পেয়েছিল কারণ সে লাঠি ও পাথর দিয়ে ঘোড়াগুলোকে আঘাত করত। পরবর্তীতে মাস্টার ডিককে বহিষ্কার করেছিল এবং ওল্ড ড্যানিয়েল নামের এক লোক ছিলেন যিনি তাদের মনিবের মতোই কোমল ছিলেন, তাই তারা ভালো ছিল। এই গল্পটিতে দুটি শিক্ষণীয় দিক রয়েছে। একটি, ব্ল্যাক বিউটি খেলতে গিয়ে লাঠি মারত, কিন্তু যখন একদিন তার মা বিষয়টি লক্ষ্য করে তাকে কাছে ডেকে বলেছিল সে যেন খেলতে গিয়ে কখনো লাঠি না মারে, সে তার মায়ের উপদেশটি কখনো ভুলেনি, সে সবসময় তার মায়ের উপদেশটি পালন করেছে। এখানে ব্ল্যাক বিউটি একটি প্রাণী হয়েও তার মায়ের উপদেশটি পালন করেছে। আমরাও আমাদের মায়ের উপদেশ পালন করব। দ্বিতীয় দিকটি হচ্ছে, তাদের মাস্টার অর্থাৎ তাদের মুনিব তাদের ভালো খাবার, ভালো থাকার ব্যবস্থা দিয়ে তাদের প্রতি সদয় ছিলেন। তারাও তাদের মাস্টারকে খুবই ভালোবাসত। অর্থাৎ আমরা যদি প্রাণীদেরকে ভালোবাসি তাহলে তারাও আমাদেরকে ভালোবাসবে। আশা করি আপনারা প্রাণী সম্পর্কিত বেশি বেশি বই পড়ুন, প্রাণীদের ভালোবাসুন। ধন্যবাদ।